ওরে বাপ রে বাপ রে বাপ রে, এতগুলো ফুল একসাথে ব্লুম করেছে। ওইদিকে মিনি গোলাপটা কতগুলো ব্লুম করেছে, আবার এদিকে পর্তুলিকা। ও ভালো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ। নতুন সকাল, একটা নতুন দিন, এর মানে কি? এটা কি নতুন আশা? এটা কি নতুন কাজ? এটা কি নতুন মানে রেজাল্ট? নতুন কিছুই নয়, সবই পুরনো কাজের পুনরাবৃত্তি, অখণ্ড কাজের আর অসমাপ্ত কাজের পুনরাবৃত্তি। মানে কাল যে কাজগুলো শেষ হয়নি, আজ সেই কাজগুলো করা। মানে নতুন দিন, নতুন সকালের মানে নতুন কিছু নয়, পুরনো কাজগুলোকে নিন। আমার এই লিটিল লিটিল গার্ডেনটাকে আমি আরো বাড়াতে চাই, মানে আরো বাড়াতে চাই। তো ব্যাপারটা কি করব, আজকে একটা নার্সারিতে যাব। নার্সারিটা আমার বাড়ি থেকে বর্ধমানে, আমার বাড়ি তো পূর্ব বর্ধমানে, পূর্ব বর্ধমানে আমি থাকি পুলিশ লাইনে। পুলিশ লাইন থেকে আমার বাড়ি থেকে কিছুটা দূর নীলপুর নামে একটি জায়গা আছে, সেইখানে একটি ভালো নার্সারি করেছে একটা দাদা। সেই দাদাটাকে আমি চিনতাম, মানে ফেসবুক মারফত আমি চিনতাম। দাদাটা ছবি আঁকত। এবার দাদাটা কিছুদিন আগে একটা নার্সারি খুলেছে, অসাধারণ নাম রেখেছে নার্সারিটার। নার্সারিটার নাম রেখেছে অবক্ত। তো আজকে ভাবলাম ওই অবক্ততে একবার যাব, দেখি ওখানে কিরকম কি গাছপালা এনেছে। এমনিতেও আমার দু তিনটে গাছ আনতে যাওয়ার খুব ইচ্ছা আছে, একটা চেরি গাছ। এখন মানুষের কাছে কাজকর্ম মানে পাচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছে না, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। তাই মানুষ কি করবে? মানুষের যোগ্যতা আছে, মানুষের যোগ্যতা আছে, এবার যোগ্যতা অনুযায়ী তো কিছু কাজ করতে হবে। কেউ কেউ বলে দেয় যে চপ ভেজে দাও, কেউ কেউ বলে দেয় যে চা বেছে দাও, হ্যাঁ চা বে কি করো। এবার সবাই তো সেটা পারে না, ঠিক আছে। একজন আর্টিস্ট মানুষ, সে ছবি আঁকত, এবার সে চাকরি বাকরি না পেয়ে, কাজকর্ম না পেয়ে কি করবে? তাই সে নার্সারিটা খুলেছে। সে জানে নার্সারিটা তার ভালো লাগার মধ্যে আছে, ভালো বাসার মধ্যে আছে। এবার সেই ভালো বাসাটাকে নিয়ে যদি পেট চালাতে পারে তাহলে ক্ষতি তো নেই, এবং সবাই সেটাই চায়। ইনফ্যাক্ট আমিও সেটাই চাই, যে যার যেটা ভালোবাসা আছে, ভালো লাগা আছে, সেই ভালোবাসা ভালো লাগাগুলোকে নিয়ে পেট চালানো। জিনিসও বলা হয়নি, আজকে দেখলাম যে গাছে অপরাজিতা ফুটেছে, এবং সেটা নীল অপরাজিতা নয়, সেটা সাদা অপরাজিতা। এই এই গাছটাকে একটা কিছু ঠেকা দিতে হবে, যাতে সেই ঝাঁক টাইপের হয়। আমি একটু ওয়েট করে আছি, আর একটু যাতে ঝাঁক হয়। এইখানে একটা তুলসী গাছও আছে, যাই হোক কোনো অসুবিধা কিছু নেই। ইটস ফিডিং টাইম, আসলে কিছু হার্ডওয়্যারের জিনিসপত্র দরকার। মানে এখনকার দিনে সেই করে না, সেই বাড়ির ছাদের ওপর সেই একটা শেড দিয়ে, হ্যাঁ তো সেই রকম একটা শেড করতে চাইছি। তো সেই শেডের জন্য কিছু মালপত্র লাগবে, সেই টিনগুলো লাগবে, 20 ফুটের টিনগুলো, আর স্কোয়ার বার লাগবে, মানে টিনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেইগুলোই নিতে এসেছি। তো এই দোকানে ফোন নাম্বার আমার মেজো জেঠুর কাছে ছিল, তো মেজো জেঠু এইখানে ফোন করে জানিয়ে দিয়েছে, আমি জাস্ট মালটাকে পিক আপ করবো এবং বাড়ি নিয়ে যাব। ফুরুসের বনসাই হবে, এখনো ইচ্ছা করলে বনসাই হবে। কত দাম পড়বে ওই ফুরুসটা? 350 টাকা। আচ্ছা, কি টাইপ? এটা হচ্ছে ওই রকমই দেখতে হবে, এটা হচ্ছে লতা অ্যালাভেন্ডা। এটা হ্যাঁ, ফুল কি কালারে হয়? হলুদ ফুলের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অব্যক্ততে। এই ভিডিওগুলো যে দেখছো, এই ভিডিওগুলোতে গাছগুলোর নাম এবং গাছগুলো
মানে কিরকম কি পাওয়া যাবে সেইগুলো তোমরা জানতে পারবে। আর অলরেডি একটা কথা শুনলাম, যেটা হচ্ছে যেদিনকে 15 তারিখে এটা যখন ওপেনিং হয়েছিল সেদিনকে 60% গাছ সেল হয়ে গেছে বললে না দাদা? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন পর রিয়ার থাকবে না? এখন এসছে নতুন এটা। আচ্ছা আচ্ছা, হলুদ গন্ধরাজ। হলুদ গন্ধরাজ? গন্ধ হবে, গন্ধরাজ সাদা হলুদ হবে। এটা এটা কত ইঞ্চির টবে আমি লাগাতে পারবো? 10 ইঞ্চি আরামসে। 10 ইঞ্চি আরামসে। এটা কত এখন দাম পড়বে গন্ধরাজটা? হ্যাঁ, গন্ধরাজটা কত দাম পড়বে? এখানে যে সমস্ত আমাদের গাছ আছে, হ্যাঁ 98% বলতে পারি সমস্তটাই গ্রাফট করা গাছ এবং সমস্তটাই টবে হয় ফুল এবং ফল। আচ্ছা, রিয়ার সামান্য কিছু কামিনী ঠামিনি গুলো টবে হবে। আচ্ছা, পলাশটা ওটা টবে হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু তাছাড়া বেসিক্যালি যত গাছ আছে আমাদের এখানে, হ্যাঁ সমস্তটাই। তো এছাড়া এদের আর একটা মানে সাইট আছে, জলজ সাইট সাইট, সেই সাইট থেকে জলজ গাছগুলো যেমন শাপলা পদ্ম এইগুলোকে অর্ডার করতে পারবো। আচ্ছা দাদা, লোটাস কিনতেই বলছি, হ্যাঁ লোটাস এই আমরা ইউটিউবে এবং অ্যামাজন থেকে অনলাইনে যে বীজ নিয়ে যে গাছ করছি ওই দিকে, হ্যাঁ ফুল আসবে না। আমি বীজ দেখেই করেছি কিন্তু ফুল আসবে না। আসবে না, ওটা কি সেই গেরোটাই লাগবে যেটাকে সেই টিউবারটা চাই? টিউবারটা লাগবে। আমাদের একটা আলাদা একটা সেকশন আছে জলজ বলে, ওখান থেকে অনলাইনে অর্ডার করতে হবে। সকালবেলাতেই বললাম যে অব্যক্ততে আসবো, কারণ আমার এখানে আসাটা খুব দরকার ছিল, এখানকার পরিবেশটাকে দেখা খুব দরকার ছিল। কোনো নতুন গাছের স্টক সেভাবে আসেনি, আস্তে আস্তে করছে, খুব ছোট সেট আপের মধ্যে এরা কাজটা করেছে। এখানে গ্রিন হাউস তৈরি করে মানে ক্যাকটাস, মানি প্ল্যান্ট, তারপরে এই স্নেক প্ল্যান্ট গুলোকে লাগিয়ে রেখেছে। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এইটুকু একটা ছোট্ট জায়গার মধ্যে, অব্যক্ততে না এলে সেটা বুঝতে পারবে না। এখানে জায়গা ছোট হলেও কালেকশন কিন্তু অনেক বড়। মানে এইটা নয় যে এখান থেকে আমি এই অব্যক্ত প্রমোশন করছি, অ্যাকচুয়ালি যেখানে নার্সারি আছে নার্সারিগুলোতে আমার ভালো লাগলে এই কথাগুলো বলি। এটার নাম ল্যান্টানা, মানে এটা সাইন্টিফিক নেম আর কি। আচ্ছা, এটা আমরা ইয়েলো আর অরেঞ্জে দেখতে থাকি কিন্তু এটা পিঙ্ক কালার দিয়ে এটা কালারটা খুব সুন্দর। যদি অব্যক্ত চিনতে অসুবিধা হয় তাহলে কোনো প্রবলেম নেই, কারণ এরা প্রত্যেকটা বাঁকে বাঁকে লিখে দিয়েছে ডান দিকে যান, বাঁ দিকে যান, সোজা যান, সেই ডিরেকশন অনুযায়ী চলে যেতে পারবে, মানে কোনো অসুবিধা হবে না অব্যক্ততে মানে পৌঁছাতে। বড় নীলপুর মোড়ে নেমে তারপর হচ্ছে প্রভাত সংঘর কাছে এলেই বুঝে যাবে, ওখান থেকেই মোটামুটি হোর্ডিং দেওয়া স্টার্ট হয়ে গেছে। এই একটা বেগম বাহার নিয়ে এসেছি আর একটা কলিয়াস নিয়ে এসেছি। তো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, 6:30 বাজতে চললো, তো এখন আর গাছগুলোকে খুব ভালো করে দেখা যাচ্ছে না। কাল সকালবেলায় আমি গাছগুলোকে ভালো করে দেখাবো। বেগম বাহারটা খুব সুন্দর একটা গাছ, ভায়োলেট কালারের ফুল হয়, কাল সকালবেলা সেটা দেখাবো। আপাতত 3 দিন একে আন্ডার শেডে রাখবো, তারপর 3 দিন পর এইগুলোকে পটিং করব। কালকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই দুটো গাছের জন্য মাটিটা তৈরি করে রাখবো, তাহলে মাটিটা তৈরি হয়ে থাকবে আর সেদিনকে 3 দিন পর এই গাছগুলোকে পটিং করতে অসুবিধা হবে না। তো আপাতত আজকের জন্য এতটাই, আজকে এরপর ব্লগটা এডিট করতে হবে আর আজকের জন্য এখানেই শেষ করছি।